আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডক্টর আঞ্জুরুন্নাহার আসমা। কথা বলবো চুল পড়ার সমাধান নিয়ে। চুল পড়ে আমাদের সবারই কম বেশি, কিন্তু সেটি যখন অতিরিক্ত পড়ে তখনই কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই চুল পড়ার সমাধান যদি আমরা করতে চাই তাহলে প্রথমেই জানতে হবে যে চুল পড়ার পিছনে কারণ কি। অনেক সময় দেখা যায় এই চুল পড়ার পিছনে অনেক ধরনের কারণ রয়েছে। তার মধ্যে প্রধান যে কারণটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা হরমোন জনিত, যেটি জেনেটিক্যালি নির্ধারিত হয়ে থাকে। এই ধরনের সমস্যাটি আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের অভাব কিংবা অপুষ্টি জনিত কারণে কিংবা অসুখের কারণেও চুল পড়তে থাকে। তাহলে সমাধান কোথায়? প্রথমে যখন চুল পড়ার সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে আসে তখন আমরা জানার চেষ্টা করি তার চুল পড়ার কারণটি কি। যদি অভাবজনিত কারণে হয় কিংবা হরমোনের কারণে হয় তাহলে দেখা যায় যে প্রাথমিক সমস্যাটি সমাধান করলে চুলটি আবার ফিরে আসছে। কিন্তু যদি এটি অ্যান্ড্রোজেনেটিক সমস্যার কারণে হয় তাহলে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি। তার মধ্যে একটি হচ্ছে মিনোক্সিডিল, যেটি লাগানোর জন্য দেওয়া হয়ে থাকে, আবার অনেক সময় খেতেও দেওয়া হয়ে থাকে। আবার আরেকটি ওষুধ রয়েছে যেটি সাধারণত ছেলেদের ক্ষেত্রে দেওয়া হয়, সেটি হচ্ছে ফিনিস্টেরাইড বা ডুটেস্টেরাইড, আমরা ব্যবহার করি। কখনো কখনো এটির প্রয়োজন হয়। আবার কখনো কখনো এই চিকিৎসার সাথে সাথে আমাদের প্রয়োজন হয় পিআরপি ধারা। পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা, যেটি রোগীর নিজস্ব রক্তের থেকেই তৈরি করা হয় এবং ছোট সুইয়ের মাধ্যমে তার স্ক্যাল্পে অ্যাপ্লাই করা হয়। এছাড়াও নতুন যেই সব চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মধ্যে রয়েছে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, যেটি তৈরি অবস্থাতেই বাজারে পাওয়া যায়, সেটি দিয়েও চিকিৎসা করা হয়ে থাকে। আবার স্টেম সেল থেরাপি নামে এক ধরনের চিকিৎসা রয়েছে, সেটির মাধ্যমেও কিন্তু এই চুল পড়ার সমাধান সম্ভব। এছাড়া যাদের চুল একেবারেই পড়ে গিয়েছে তাদের জন্য কি কোনো সমাধান নেই? না, তাদের জন্যও রয়েছে, আর সেটি হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। এখন আমাদের দেশে অনেক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অত্যন্ত সফলতার সাথে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। তাই চুল পড়া নিয়ে মোটেই কোনো ভাবনা না, রয়েছে সব ধরনের সমাধান। অতএব দেরি না করে বেশি ক্ষতি হয়ে যাওয়ার আগেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার চুল পড়ার সমস্যার সমাধান করুন। ধন্যবাদ।